সমস্ত সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করবো। যেমন গাইস, ফার্স্ট অফ অল গাইস, যারা ইউনিক আপডেট ভাই সাব, আমাদের নতুন লেজেন্ডারি বান্ডেল গাইস, আরেকটা নতুন লেজেন্ডারি বান্ডেল আসতে চলেছে। তো ফুল ডিটেলসে কবে আসবে, কেমন হবে, কি কি না হবে, ফুল ডিটেলস আপডেট দেবো। তাছাড়া গাইস, আমাদের ফ্রি ফায়ারের অ্যানিভার্সারি ইভেন্ট গাইস, অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল আপডেটস তোমাদেরকে সমস্ত সবকিছু আজকের ভিডিওতে দিয়ে দেবো। তো গাইস, একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে সেটা লাইক করে দাও, আর একটু স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তো আশা করি ভালো লাগবে। তো গাইস, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে, চ্যানেল নতুন এসছো বাংলার চ্যানেল আর প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, বেল আইকনটা দাবি অল অপশন করে দিও, ঠিক আছে? সো গাইস, তোমরা সাপোর্ট করবে না কেনা করবে, প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। সো ফার্স্ট অল গাইস, এক এক করে আপডেট দিই। তো গাইস, এটা হচ্ছে গাইস আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের এবার ইভেন্ট, অ্যান্ড গাইস ইভেন্টটা 13 তারিখে স্টার্ট হবে, ঠিক আছে? আমি ডেট জানতে পারছিলাম না আগে, বাট আমি ডেট এখন জানতে পেরে গেছি। এটা হচ্ছে 13 তারিখ, অ্যান্ড গাইস 24 তারিখ পর্যন্ত চলবে। তো 13 তারিখে ইভেন্টটা স্টার্ট হচ্ছে, অ্যান্ড গাইস যে যে আইটেম তোমাদেরকে স্ক্রিনে দেখালাম এগুলোই আমরা ফ্রিতে পেতে চলেছি, আর বাকিগুলো হয়তো পেইড অন্য কোনো ইভেন্টের মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? সো গাইস, নেক্সট আপডেট হচ্ছে গাইস একটা নিউ ম্যাপ টাইপের, বা নিউ ম্যাপ বলতেই পারো, ঠিক আছে? তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো গাইস এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপটা, ঠিক আছে, ফার্স্ট অফ অল এরকম একটা ছবি আমাদের লিক্স হয়েছে, অ্যান্ড এই ছবিটা লিক্স হওয়ার পরে ভাবছিলাম নতুন ম্যাপ, সবাই রিউমার উঠে গেছে নতুন ম্যাপ। তারপরে গাইস এই ম্যাপটা পুরো একটা, মানে এটি অ্যানালাইজ করে জানা গেল যে এই ম্যাপটা আর কিছুই না, আমাদের যে অ্যালপাইন ম্যাপ আছে সেই অ্যালপাইন ম্যাপ, ঠিক আছে? এবার কথা হচ্ছে, দেখো পুরো অ্যালপাইন ম্যাপ যে শিওর সেটাও না, নতুন ম্যাপ শিওর সেটাও না। তো এখান থেকে দুটো পসিবিলিটি হতে পারে, একটা হতে পারে এরকম টাইপের একটা নিউ ম্যাপ গায়না ডিজাইন করেছে, যেটা ট্রেনিং মোডে বা অন্য কোনো মোডে বা নিউ বা ব্যাটেল রয়্যালে দিতে পারে। আর সেকেন্ড যেটা পসিবিলিটি হতে পারে সেটা হচ্ছে এটা অ্যালপাইনি ম্যাপ, হয়তো অ্যালপাইনের মধ্যে নতুন কোনো জায়গা অ্যাড করবে। তো জাস্ট এই দুটোই পসিবিলিটি তোমাদেরকে জানিয়ে রাখলাম। অ্যান্ড গাইস, নেক্সট দেখতে পাওয়া হচ্ছে জিনিসকে পরে একটা নতুন মেলে উইপেন্ট ফ্রি ফায়ার, তারা কনফার্ম হয়ে গেছে। আগে এটা পেয়েছিলাম বাট কনফার্ম ছিল আমরা জানাতে পারিনি। তো গাইস দেখতে পাচ্ছ, মানে আমাদের কেমন টাইপের চাবুক টাইপের, ঠিক আছে, মানে চাবুক যে ধরা জায়গা থাকে, সামনে দেখতে পাচ্ছ কাটা 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 কাটা, ঠিক আছে, আলাদাই লেভেলের। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাইস নেক্সট মেলে উইপেন্ট। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি গাইস, এই মেলে উইপেন্টটা একটু ইউনিক টাইপের হবে, কারণ গাইস যখন আমরা ছুরি দিয়ে মারি বা প্যান দিয়ে মারি তাহলে শর্ট রেঞ্জে মারতে হয়, বাট যে সিথ আছে বা বলতে সাইথ আছে, যেটা হচ্ছে নাঙ্গলা টাইপের বড়, ঠিক আছে, ওইটাতে মারলে অনেক লং রেঞ্জে লাগে। অ্যান্ড গাইস এইটা একটু ইউনিক টাইপের কেন হবে, কারণ গাইস এটা চাবুক টাইপের, তো এটা সরাসরি চলবে না, একটু লেহরাকে বলখাকে বলখাকে লেহরাকে, মানে একটু চলবে, ঠিক আছে? মানে গাইস সামনে তো দড়ি টাইপের, সামনে তো সোজা কোনো না, দড়ি নড়বে চড়বে এইভাবে তোমরা মারতে পারবে, অনেক দূর থেকে চাবুক দিয়ে ছাটাং করে একটা বাড়ি মেরে দিলে এনিমির মুন্ডুতে, এনিমির মুন্ডু শেষ। তো যাই হোক গাইস, এটা গাইস নিউ মেলে উইপেন। অ্যান্ড গাইস স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমাদের নতুন গাইস ফিফথ অ্যানিভার্সারি স্পেশাল লবি, যেটা লবিটা দেখতে পাচ্ছ, লবিটা ঠিক এইরকম টাইপের হবে। পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে বিগ লাইট, দুপাশে দুটো ছোটো ছোটো লাইট আছে, অ্যান্ড মাঝখানে যে ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে এটা গাইস আর কিছুই না, আমাদের যে অনিত্যা ক্যারেক্টার, যার ফটো তোমাদেরকে আমি পরশু দিনের ভিডিও দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? অ্যান্ড গাইস ব্যাকগ্রাউন্ডে ফিফথ অ্যানিভার্সারি লেখা। তো গাইস এটা হচ্ছে গাইস আমাদের ফিফথ অ্যানিভার্সারি স্পেশাল আপকামিং লবি, বা বলতে পারো ব্যানার পোস্টার, যাই হোক। অ্যান্ড গাইস মনে আছে গাইস আমাদের যে আগের বার ফোর্থ অ্যানিভার্সারিতে আমরা অনেক কিছু ফ্রিতে পেয়েছিলাম, যেটা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এরকম টাইপের ইভেন্ট ছিল, অ্যান্ড মেল ব্যান্ডেল এই যে সাব বোর্ড বাগেরা এইসব ফ্রিতে দিয়েছিল। অ্যান্ড থার্ড অ্যানিভার্সারি তো আমার এখনও মনে আছে অনেক ইউনিক টাইপের জিনিস ডায়মন্ডে দিয়েছিল, বাট ফ্রিতে ভালো কিছু দেয়নি, কিন্তু থার্ড অ্যানিভার্সারিতেও ফ্রিতে অনেক কিছু দিয়েছিল। ফ্রি ফায়ার অ্যানিভার্সারি ইভেন্ট মানে খুবই দারুণ। তো গাইস এবার ফ্রি ফায়ার অ্যানিভার্সারি একটু তাড়াতাড়ি আসবে, ঠিক আছে, বলতে পারো এক দেড় মাস আগে আসবে। তো আমাদের এই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ইভেন্ট শেষ হওয়ার পরে আমরা অ্যানিভার্সারি ইভেন্ট দেখতে পারবো। আপাতত গাইস অ্যানিভার্সারি লবি বাগেরা পেয়ে গেছে, তোমাদেরকে দেখে রাখলাম, তো যখনই অ্যানিভার্সারিতে কী কী ফ্রিতে পাবো না পাবো সেগুলো পেয়ে যাবো, তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো গাইস নেক্সট আপডেট দেখে যাবো, তার আগে বলে গেছি যারা ভিডিওটা দেখছো একটা লাইক দাও নি প্লিজ দিয়ে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করে মেনশন বাগার করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে করে দিও। সো স্ক্রিনটা দেখতে পাচ্ছ গাইস আমাদের আপকামিং নেক্সট লেজেন্ডারি বা বলতে পারো এভলিউশন বান্ডিল। অ্যান্ড এভলিউশন বান্ডিল বলতে কি, কোবরা বান্ডিল যেমন আছে ওরকম টাইপের। অ্যান্ড দেখতে পাচ্ছ দুটো মানে ভ্যারিয়েন্টই বেরিয়েছে, চারটে কালার পাইনি, তো একটা হচ্ছে আকাশি একটা লাল। এবার লালটা মেন কালার হবে কি আকাশিটা মেন কালার হবে সেটা জানি না, বাট লালটাই মেন কালার যখন কোবরার, তো হতে পারে গাইস এইটারও লাল মেন কালার, ঠিক আছে? যেমন গাইস দুটো, একটা এসছে বুইয়ার লেজেন্ডারি বান্ডেল আর একটা কোবরার, তো কোবরারটাই বেটার, অ্যান্ড এটা হতে পারে একটা বেটার বান্ডেল, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্ক্রিনে এই বান্ডেলটা কেমন টাইপের হবে। অ্যান্ড তোমরা ভালো করে দেখো বান্ডেলটা পুরো, পরে তোমাদেরকে ভিডিও বলে ভিডিও দেখায় দেখিয়ে দেবো, অ্যানিমেশন কেমন দেখিয়ে দেবো। অ্যান্ড বা সাইডে দেখতে পাচ্ছ গাইস আমাদের ইমোট মিউজিক ব্যাং ব্যাং দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা গাইস বলা হচ্ছে মানে আমাদের যে লবি ডান্স করে সবাই একসঙ্গে সেটা, অ্যান্ড গাইস এক্সক্লুসিভ মুভমেন্ট যত থাকে, তারপরে অ্যানিমেশন, তারপরে আমাদের মানে প্যারাশুট থেকে ল্যান্ড করে অ্যানিমেশন, সমস্ত সব কিছুই বাপ আছে তোমরা দেখতে পেলে। আর কথা হচ্ছে অ্যানিমেশনটা, মানে অ্যানিমেশনে কেমনভাবে করবে, ইমোট কেমন হবে, সমস্ত রিয়াল লাইফে, মানে রিয়াল লাইফ বলতে গেমের মধ্যে কেমনভাবে দেখাবে সেটা তোমাদেরকে যখনই আমি লেজেন্ডারি বান্ডেলের ফুল ভিডিও পেয়ে যাবো দেখিয়ে দেবো। আপাতত জাস্ট এইটুকু পেয়েছিলাম যে লেজেন্ডারি বান্ডেলের ফটো পেলাম, অ্যান্ড কী কী ভ্যারিয়েন্ট আসছে, ইমোট আসছে, তোমাদেরকে সবার আগে দেখিয়ে রাখলাম, ওকে? অ্যান্ড ফুল ভিডিও পেলে তোমাদের
তোমাকে অবভিয়াসলি দেখিয়ে দেবো, চাপ নেই। সো গাইস আরেকটা বলে রাখি, আমাদের যে নিউ মানে ইনকিউবেটার চলছে যেটা হচ্ছে প্যারাফেলের ইনকিউবেটার, এরপর বান্ডিলের ইনকিউবেটার আসবে। তো প্যারাফেল ইনকিউবেটার শেষ হওয়ার আগে কিন্তু তোমার 50% ডিসকাউন্ট একটা দেখতে পেয়ে যাবে বিডি সার্ভার, ইন সার্ভার সব জায়গায়, ঠিক আছে? তো 50% ডিসকাউন্ট কিন্তু আমাদের এই প্যারাফেল ইনকিউবেটার মধ্যে তোমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট, আর তেমন কোনো আপডেট নেই, যা আপডেট ছিল সমস্ত সব কিছুই শেয়ার করে দিলাম। জাস্ট একটাই রিকোয়েস্ট হবে, যারা ভিডিও দেখলো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ফ্রেশ ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভাই লোক, থ্যাংক ইউ গাইস, বাই বাই।